রহমতুল্লাহ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও নিয়েছি কুইজ প্রশ্নের উত্তর। আজকের প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে শেখ মুজিব এই পদগুলো নির্বাচিত হন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা সঠিক উত্তর দেখব। আমি প্রতিদিনই আপনাদেরকে প্রমাণ সহকারে উত্তরগুলো দেখাই। তো আপনারা যদি প্রতিদিন নতুন নতুন এই কুইজের উত্তর পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো এখন চলুন আমরা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই যে কত বছর বয়স হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 20 বছর বয়সে, অর্থাৎ 1940 সালে শেখ মুজিবুর রহমান নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। গোপালগঞ্জে মুসলিম ডিফেন্স কমিটির সেক্রেটারি ছিলেন তিনি। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 20 বছর বয়সে। তো আমরা 20 বছর সিলেক্ট করে উত্তরটি সাবমিট করবো। এই দেখছেন যে 20 বছর বয়স, আমরা সাবমিট করলাম উত্তরটি। আমাদের উত্তর সাবমিট হয়ে গেছে। তো আপনারা যাই যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।